بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে যুগের আবর্তন বিবর্তন হয়ে থাকে, এক সময় পার হয় আবার নতুন সময় আমাদের সামনে আসে। এইভাবে মানুষের জীবন পুরোটা পার হয়ে আবার নতুন প্রজন্ম পৃথিবীতে আসে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছাধীন সব কিছু। সালাত এবং সালাম নাজির হোসেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পর, যিনি সময়ের গুরুত্বের ক্ষেত্রে উম্মতকে সজাগ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে যার মাধ্যমে সময়কে, মানুষের সময়, মূল্যবান সময় ভালো কাজে সেই সময়কে লাগাবার জন্য উৎসাহিত করেছেন এবং অন্যায় কাজ থেকে, মন্দ কথা কাজ থেকে এবং সময়কে সেই ক্ষেত্রে নষ্ট করা বা সময়ের অপচয় থেকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সময় দান করেছেন নির্ধারিত, যা প্রত্যেকের জন্য আল্লাহ পাক তার ভাগে জুটিয়েছেন, নির্ধারণ করেছেন। আজকে 1435 হিজরির জিলহজ মাসের শেষ দিন, 30 তারিখ। এরপরে আগামীকালকে থেকে নতুন বছর শুরু হবে 1436 হিজরি। এই যে গত এক বছর পার হয়ে গেল, তার আগে আপনার জীবনে আমার জীবনে অনেক বছরগুলি পার হয়ে চলে গেছে। এইভাবে প্রতি বছর আমাদের সামনে যে নতুন বছর আসে, আবার সেই বছর শেষ হয়, নতুন বছর আবার শুরু হয়। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে নিয়ে এসেছেন, আসবেন আর মানুষ পৃথিবী থেকে যাবে। এইভাবে দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন আর শেষ পরিণামে বিচার দিবস কায়েম হবে। যখন নতুন বছর শুরু হয় অথবা কোনো বছর শেষ হয়, সেই সময় শরীয়তের দৃষ্টিতে কোনো করণীয় এমন কিছু নেই ইবাদত বন্দী, যে বছর শেষ হচ্ছে সেই জন্য বিশেষ কোনো সালাত আদায় করবেন, নামাজ পড়বেন অথবা সিয়াম পালন করবেন, রোজা রাখবেন অথবা বিশেষ কোনো খাস জিকির আজকার করবেন অথবা তাসবিহ তাহলিল করবেন বা নির্ধারিত পরিমাণ কোনো খাস ইবাদত বন্দী করবেন, সাদকা খায়রাত করবেন, এই রকম শরীয়তে কোনো বিধান নেই। যদি কেউ এগুলি মনে করে যে শরীয়ত সম্মত বছর শেষ হচ্ছে তাই বেশি বেশি দান খায়রাত করি, বেশি নামাজ পড়ি, তাহলে এগুলি হবে বিদাত। ইসলামে এর কোনো স্থান নেই। সে আরবি মাস, ইসলামিক মাস হোক অথবা মানুষের তৈরি করা ইংরেজি অথবা বাংলা মাস হোক, বছর হোক, বছরের শুরুতে অথবা শেষে বিশেষ কোনো ইবাদত বন্দেগি শরীয়ত সম্মত নয়। তবে যেই বিষয়টি যখন আমাদের জীবনে একটা মোড় আসে আর নতুন মোড় শুরু হয়, রাস্তা দিয়ে যাচ্ছেন, তারপরে দুটো রাস্তা যাচ্ছে, কোন একটা রাস্তা আপনাকে নিতে হবে অথবা নতুন একটা অবস্থা আপনার সামনে আসছে, সে অবস্থার সম্মুখীন হচ্ছেন, তখন আপনি চিন্তাশীল হন, চিন্তা করেন যে কোন রাস্তায় যাব, ডান দিকে যাব না বাম দিকে যাব, এখানে কি করব আমি, এই সব কথা আমরা দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করি। বছর একটা শেষ হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে, বিশেষ একটা অবস্থা, এই ক্ষেত্রে একজন মমিনকে বিশেষভাবে চিন্তাশীল হইতে হবে
যেই যে গত সময়গুলি চলে গেল এক বছর, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে কি হলো পৃথিবীতে, কি ঘটল আমার জন্য এবং অন্যের জন্য, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী মানব জাতির জন্য বিভিন্ন ক্ষেত্রে কি ঘটল, কি ঘটেছে আর আগামীতে কি হবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলমী মানুষের যে আয়ু দান করেছেন সেই আয়ুকে উপদেশ স্বরূপ করেছেন, তাতে আল্লাহ পাক উপদেশ নিতে বলেছেন, সেখান থেকে শিক্ষা নিতে বলেছেন। মহান আল্লাহ একটি আয়াত ইরশাদ করছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি কি হে মানুষ তোমাদেরকে আয়ু দান করিনি, বয়স দিইনি, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাতে যারা উপদেশ গ্রহণকারী তারা অবশ্যই উপদেশ নিতে পারত, উপদেশ নেয়ার যদি চেষ্টা থাকতো তো অবশ্যই সেখান থেকে উপদেশ শিক্ষা কিছু নিতে পারত। তোমার আয়ু গত এক বছর দেওয়া হইল, আমার আপনার আয়ু তার থেকে অনেক বেশি হয়েছে, কিন্তু আপনার হয়তো ছেলে মেয়ে গত বছরে জন্মেছে, এখন 10 মাসের হচ্ছে, এক বছর হচ্ছে, আবার নতুন দ্বিতীয় বছরে পড়ছে, মা ইয়াতাযাক্কার ও ফিহি মান তাযাক্কার, এতে শিক্ষা নেয়ার অনেক কিছুই রয়েছে যারা শিক্ষা নিতে চায় তাদের জন্য। ওয়াজাআকুমুন নাযীর, আর উপরন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সতর্ককারী আম্বিয়া রসুলগণকে প্রেরণ করেছেন, শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে নাজির করে সতর্ককারী করে প্রেরণ করেছেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুনিয়া থেকে বিদায়ের পরে তার উত্তরাধিকারী ওয়ারিসিনগণ রয়েছেন যারা কোরআন সন্ন্যার কথা, দিন ইসলামের কথা, সহি কথা পৌঁছাবে, যে কেউ হোক না কেন, যার মাধ্যমে হোক না কেন, আল্লাহ পাকের কথা পৌঁছালেই হলো, আর তার রসুল সাল্লাহ সাল্লামের কথা পৌঁছালেই হলো, মানুষের কথা নয়, মানুষের তৈরি করা মতবাদ নয়। এরা তোমাদেরকে সতর্ক করেনি কি, ওয়াজা আকুমুন নাজির, তারপরেও তোমাদের কেন সংশোধন হয়নি, ফাজুকু, আল্লাহ পাক আখেরাতে বিচার দিবসে সামনে যখন জাহান্নাম দেখবে তখন আল্লাহ পাক এই পাপিষ্ঠ গুনাহগারদেরকে যারা সময়ের অপচয় করেছে, সময়কে ভালো কাজে লাগায়নি, তাদেরকে বলে ফাজুকু, তোমরা আস্বাদন করো, শাস্তি আস্বাদন করো। ফামালি জালেমিন মিন নাসির, এখানে জালেমদের কোন সাহায্যকারী নেই, দুনিয়াতে জালেম জুলুম করে, অপরাধী অপরাধ করে, সোর্সের মাধ্যমে, ওয়াস্তার মাধ্যমে, কাউকে ধরে অথবা ঘুষ দিয়ে অথবা পরিচিতির মাধ্যমে, যেইভাবে হোক না কেন, প্রভাব তার যে রয়েছে সেসবের মাধ্যমে বিচার থেকে মুক্ত হয়ে গেছে, তার বিচার হয়নি, তার শাস্তি হয়নি, কিন্তু আখেরাতে এটা করা কারো পক্ষে সম্ভব নয়। ফামালি জালেমিন মিন নাসির, জালেমের সেখানে কোনো সাহায্যকারী হবে না। আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের সামনে দিয়ে যে সময়গুলি পার হয়ে চলে যায় সেই সময়গুলিতে কি করলে এই সম্পর্কে চিন্তাশীল হতে বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলমিনের তাকওয়া, আল্লাহ পাকের ভয়ে পাপমুক্ত থাকা, গোনাহ থেকে বেঁচে থাকার জন্য যথাসাধ্য মেহনত পরিশ্রম থাকা, এই নির্দেশ আল্লাহ তাকওয়া নির্দেশ বহু আয়াতে দিয়েছেন। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক মানুষ যেন চিন্তাশীল হয়, প্রত্যেক মানুষ যেন গভীরভাবে দেখে, আল্লাহ ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক ব্যক্তি যেন গভীরভাবে চিন্তা করে দেখে, মা কাদ্দামাত লেগাদ, আগামী কালকের জন্য সে কি পাঠাতে পেরেছে, আগামীতে যে সময়টা আসছে সে সময়ের জন্য, ভবিষ্যতের জন্য কি পাঠাতে পেরেছে। দুনিয়ার ক্ষেত্রে তো যথেষ্ট বুঝেন, এই আয়াতকে যে দুনিয়ার ক্ষেত্রে ফিট করি, সৌদি আরব আসার পরে আগামী দিনগুলির জন্য কে কত টাকা দেশে পাঠাইতে পেরেছে, কতটা ব্যালেন্স করতে পেরেছে, কতটা জমি জায়গা সম্পদ তৈরি করতে পেরেছে, কত কি করতে পেরেছে, চিন্তা করুক, চিন্তা করতে বলতেই হবে না, চিন্তা করতে বলতে হবে না, আমার চাইতে আপনার চাইতে বড় বড় শিক্ষিত চাইতে একটা মূর্খ অশিক্ষিত বেশি চিন্তা করে এই সম্পর্কে, যথেষ্ট চিন্তা রয়েছে, কিন্তু তারপরে যে আগামীকাল আসছে, মতের পরে যে আখেরাতের জীবন আসছে, এই জীবন সম্পর্কে যেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে, আর সেখানে দুটো মাত্র নাগরিকত্ব রয়েছে, আহলুল জান্নাহ হয় জান্নাতি আর না হলে জাহান্নামী, দুটো দেশ রয়েছে, আর কোনো স্থান নেই পৃথিবীতে, অনেক দেশ রয়েছে, এখানে পোষাইলেন ওখানে চলে গেলেন, ওখানে পোষাইলেন ওখানে চলে গেলেন, আর যেখানে ইচ্ছা সেখানে চলে গেলেন,
হ্যাঁ, যেখানে সুবিধা সেখানে চাকরি করলেন, যেখানে ইচ্ছা সেখানে সময় কাটিয়ে দিলেন, কিন্তু সেখানে তো ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, দুটো দেশ রয়েছে, দুটো স্থান রয়েছে। ওয়ালতানজুর নাফস, প্রত্যেক মানুষ যেন চিন্তা করে, মা কাদ্দামাত লেগাদ, আগামীকালকের জন্য, ভবিষ্যতের জন্য, যেটা আগামীতে আসে সেটাকে আরবি ভাষা আগামীকাল বলা, সে কালকেই হোক আর সেটা কিছুদিন পরেই হোক, মৌতের পরে হোক। আল্লাহ পাক এই অর্থে এখানে গাদ বলেছেন, ভবিষ্যতের জন্য, পরকালের জন্য, স্থায়ী জগতের জন্য কি প্রেরণ করতে পেরেছে। তাহলে এই গত একটা বছর যে চলে গেল, এই এক বছরে আপনি কি পাঠিয়েছেন? জান্নাতে আপনার জায়গা তৈরি করার জন্য পাঠাতে পেরেছেন, নাকি জাহান্নামে আপনার থাকার ব্যবস্থা করেছেন? সুলতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, এতটুকু আয়াত শুধু যদি আখেরাতের প্রতি ইমান থাকে, মওতের পরে আল্লাহ পাক উঠাবেন, আল্লাহ পাকের কাছে হাজির হইতে হবে, জবাবদিহি করতে হবে, তারপরে জান্নাত জাহান্নামের প্রতি ইমান থাকে, আল্লাহর সামনে মুহাসাবা হবে, জবাবদিহি করতে হবে, এসবের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে প্রত্যেক মানুষ এই আয়াতের অংশটুকু চিন্তা করুক, সে হেদায়েত পেয়ে যাবে, সে দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে যাবে। বল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ। আমি গতকালকে এক ভাইকে বলছিলাম যে আপনার সামনে যে দুটো, একজন মুসলিম হিসাবে দুটো চয়েস রাখা হয়, যে আপনার টাকার বেশি প্রয়োজন না নেকির বেশি প্রয়োজন, তো মুসলিম হিসাবে মৌখিক জবাব তো সবাই এক বাক্যে দেবেন যে আমার টাকার চেয়ে বেশি নেকির প্রয়োজন, কিন্তু আকিদায় বিশ্বাসে আর কথার সাথে সাথে আমল, আমলের মিল কি কথার সাথে আছে? আপনার বিশ্বাসের মিল হ্যাঁ কি আপনার কথার সাথে আছে? কথাই তো জবাব দিলেন যে আমার নেকির বেশি প্রয়োজন, টাকার কি প্রয়োজন রয়েছে? টাকা আজকে আছে কালকে নেই, টাকা আমার মৌতের পরে কোনো কাজে আসবে না, খালি হাতে যেতে হবে, এসব উত্তর সব জানা আছে আর মুখে ঠিক বলবেন, কিন্তু আপনার কাজ কি এই কথাটা বলছে? আপনার অন্তরের বিশ্বাস কি একথায় বলছে যে টাকার উপর যেমন বিশ্বাস, টাকাটা আমার দুনিয়ায় কাজে লাগে, নেকি আমার সৎ আমল আর গোনা থেকে বেঁচে থাকা দুনিয়া তো কাজে লাগবে আর আখেরা তো কাজে লাগবে, আর এর বেশি প্রয়োজন? আর দিন ইসলাম শুধু মুখের বচনের নাম নাই, মুখে শুধু মন্ত্র পড়ার নাম নাই, তার আগে অন্তরে বিশ্বাসের নাম, আপনার ইয়াকিনের সাথে বলতে হবে যে হ্যাঁ আমার নেকির, নেক আমলের বেশি প্রয়োজন রয়েছে, আমার গোনা থেকে বেঁচে থাকার বেশি প্রয়োজন রয়েছে, নেকির ব্যালেন্সের প্রয়োজন টাকার ব্যালেন্সের চাইতে বেশি রয়েছে, আর কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে, আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে প্রমাণ করে দিতে হবে, উত্তম চরিত্রের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে, আপনার হালাল জীবনযাপনের মধ্যে প্রমাণ করে দিতে হবে, হারাম থেকে বেঁচে থাকার মধ্যে প্রমাণ করে দিতে হবে যে সত্যি আপনার নেকির বেশি প্রয়োজন রয়েছে। আপনার সামনে যদি পেশ করা উদাহরণস্বরূপ যে আপনাকে 10,000 রিয়াল দেওয়া হচ্ছে, যান একটা বদল হজ করে আসেন, বদল হজ করে আসেন, আজ বিশেষ করে যাদের মজহাবে বদল হজ করার জন্য নিজের হজ করা লাগে না, ও গেলেই হইল, প্রথমবারই চলে যেতে পারে বদল হজ, তা আপনার নিজের হজের আর ফিকির হলো না যে আল্লাহ পাক আমার উপর হজ ফরজ করেছেন, প্রথমখানে আমাকে হজের জন্য চেষ্টা করতে হবে, তারপরে যদি হজ আপনি করেও থাকেন তো আপনার আরো বহু হজের প্রয়োজন রয়েছে, বহু নেকির প্রয়োজন রয়েছে, একদিকে আপনার হজের নেকি, আরেক দিয়ে 5,000-10,000 রিয়াল যে বদল হজ করলে 2-4-5 হাজার রিয়াল আপনি বাঁচাতে পারবো, কোনটা করবেন? আপনার আমলটা প্রমাণ করে দেবে যে আপনার কিসের প্রয়োজন বেশি, টাকার বেশি প্রয়োজন না আপনার ইবাদত বন্দেগীর আর সওয়াবের বেশি প্রয়োজন রয়েছে। ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, আপনি একটু চিন্তা করুন যে আগামীকালকের জন্য কি পাঠিয়েছেন, গত এক বছরে কি পাঠাইতে পেরেছেন, নেকি বেশি পাঠিয়েছেন না গোনাহ বেশি পাঠিয়েছেন, পাপের বোঝা ভারী হয়েছে না নেকির পাল্লা ভারী হয়েছে, আপনি চিন্তা করুন, আপনি আপনার কথা আপনি চিন্তা করুন, আর আল্লাহর সামনে নিশ্চিত জবাবদিহি করতে হবে। যদি আপনি মুসলিম হন তো আপনার মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাসী, আল্লাহ পাক যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা চির সত্য এবং অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই ঘটবে, যেমন দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে, নিশ্চিত, তার চাইতে বেশি নিশ্চিত যে আপনার আমার মৌত রয়েছে, আর মৌতের পরে কবরের জীবন রয়েছে, আর কবরের জীবনের পরে আল বাস রয়েছে, পুনরুত্থান রয়েছে, আর পুনরুত্থানের পরে আল্লাহর সামনে দণ্ডায়মান কেয়াম রয়েছে, আর কেয়াম দাঁড়িয়ে মহাসভা হিসাব রয়েছে, জবাবদেহি রয়েছে, আর জবাবদেহির পরে জান্নাত না হয় জাহান্নাম রয়েছে। আপনার কেমন বিশ্বাস আছে? ওয়ালতামজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য কি করছেন আপনি চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মূল্য সম্পর্কে, সময়কে নেকির কাজে, ভালো কাজে লাগাবার সম্পর্কে বহু হাদিস রয়েছে, সাহাবাই কেরামদের থেকে বহু হাদিস এই ক্ষেত্রে বর্ণিত রয়েছে, পে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه بننا করছেন আর বলছেন যে কোন في الدنيا كأنك غريب পৃথিবীতে তুমি থাকো বসবাস করো এমন মানুষের মতো كأنك غريب যেন তুমি আগন্তুক অজানা অচেনা ব্যক্তি আপনি থাকেন দাম্মামে দাম্মামে অনেক লোকে চেনে আপনি আপনার জন্মভূমিতে আপনার এলাকায় আপনাকে অনেকে চেনে কিন্তু এমন এলাকায় গিয়েছেন যেখানে কেউ চেনে নতুন প্রথম দিন গিয়ে নেমেছেন সেখানে আর থাকবে না একটা লোকও ছিল না যেদিন প্রথম আপনি এসেছিলেন আর একজন আত্মীয়-স্বজন আর পরিচিত কেউ ছিল না আপনি একাই কাউকে চেনেন না আপনি কেমন লাগতো সেই দিনের অনুভূতিটা আপনার কেমন ছিল আর আজকে আপনারা অনেকে পরিচিত হয়েছে এবং কত পার্থক্য দেখছেন কত পার্থক্য কান্নাকে গরীব পৃথিবীতে দুনিয়াতে তুমি বসবাস করো যেখানে দুনিয়াতে ভোগের সামগ্রী অনেক রয়েছে হালাল রয়েছে হারামও রয়েছে সেখানে কেমন ভাবে বসবাস করতে পারছ রাসূলুল্লাহ কান্নাকে গরীব যেন অচেনা ব্যক্তি তুমি কেউ চেনে না তোমাকে নতুন তুমি সেখানে নেমেছো কারো সাথে তোমার পরিচয় নেই কেউ যে তোমার সাহায্য করবে কেউ যে তোমাকে আশ্রয় দিবে তাও দিবে না জানি না কে ঘরে আশ্রয় দিলে কি থেকে কি করে কান্নাকে গরীব আর আগন্তুক ব্যক্তি অচেনা ব্যক্তি শান্তি অনুভব করে না যে এখানে চিরকাল থাকব আর এখানে থাকলে ভালো লাগবে না মোটেই আপনার মন বসছে না সেখানে এইভাবে দুনিয়ায় জীবন যেমন দুনিয়ার উপর মোটেই মন বসছে না টাকা পয়সার উপর মোটেই মন বসছে না আমার গন্তব্যস্থান অনেক দূরে গন্তব্যস্থানে আমাকে যেতে হবে গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে গন্তব্যস্থান যাতে আমার ভালো হয় আর তার জন্য ব্যবস্থা নিতে এইভাবে দুনিয়ায় জীবন যাপন করো টাকা পয়সাকে কামড়ে ধরিও না জমি জায়গাকে কামড়ে ধরে নিও না ব্যবসা বিজনেসকে কামড়ে ধরে নিও না আর চাকরিকে একদম কামড়ে ধরে নিও আর এগুলির উপর আস্থা ভরসা করিও না ওইদিকে ঝাঁপিয়ে পড়িও না কান্নাকে গরীব আও আবেরু সাবিল অথবা ওই ব্যক্তির মতো হয়ে যাও যে ব্যক্তি হচ্ছে মুসাফির পথিক পথের পথিক মুসাফির সফর করছে মাঝ রাস্তায় আছে মাঝ রাস্তায় আছে সে কখনো মাঝ রাস্তায় যত আরামদায়ক আপনি হোটেল পান আর বিশ্রামাগার পান কখনো আপনি মনে করবেন না যেখানকার বাথরুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার মসজিদটাও দেখতে খুব সুন্দর লাগে আর এখানে যে আমাকে রুম পেয়েছি সেটাও খুব সুন্দর এত সুন্দর রুম আমার তো বাড়িতেই নেই তাহলে এখানে আমি থেকে যাই কখনো থাকবেন না কারণ আপনার সামনে যে লক্ষ্য উদ্দেশ্য অনেক দূরে গন্তব্যস্থান অনেক দূরে ওখানে আপনাকে পৌঁছিতে হবে সেজন্য কেউ দুনিয়ার সবচেয়ে সুন্দর এয়ারপোর্টেও যদি আপনাকে বলা হয় যে আপনাকে 10 ঘন্টা লেট করতে হবে মাথা খারাপ হয়ে যাবে আপনার আরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি ফ্লাইট চাই মাথা খারাপ হয়ে যাবে আপনার কখনো থাকতে চাইবেন না আপনি সেখানে দুনিয়ার ক্ষেত্রে তো যথেষ্ট বুঝছেন আর এই অনুভূতিতে যথেষ্ট আছে কিন্তু আখেরাতের ক্ষেত্রে দুনিয়াকে বলছেন দুনিয়াতে তুমি মুসাফির মুসাফির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি ওয়ালি দুনিয়া দুনিয়ার সাথে আমার কি বা সম্পর্ক টাকা পয়সা ধন সম্পদ আর ভোগ বিলাসে সামগ্রী আর নেতৃত্ব এই সবের সাথে কি আমার সম্পর্ক ইন্নামা আনা কারাকিব আমি তো একজন সওয়ারের মতো যে সওয়ারের উপরে পিঠে চড়ে আছে আর সামনের দিকে যাচ্ছে আর ক্লান্ত হয়ে পড়েছে দুপুর বেলা বিশ্রামের প্রয়োজন রয়েছে ইস্তাজাল্লা তাহাতা সাজারা তারপরে একটা গাছের আশ্রয় নিল আর গাছের তলায় দেখলো ছায়াওয়ালা গাছ রয়েছে এখানে একটু ছায়া পাবো আর এখানে একটু বিশ্রাম করে নি ক্লান্ত হয়ে পড়েছি আর তারপরে কখনো ভালো গাছ পেলে আর ভালো গাছের ছায়া পেলে কখনো মনে করে না যে সারাদিন থেকেই যাই দু চার দিন থেকে আগামী দিনও থেকে যাব দুপুরবেলার এখানে ছায়াটা কাজে আসবে কেউ মনে করে না এই কথা ইস্তাজাল্লা তাহাতা সাজারা কিছুক্ষণ ওখানে বিশ্রাম করলো সুম্মা রাহা ওয়া তারাক তারপরে ছেড়ে দিয়ে টান দিল তো এইরকম হচ্ছে দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে দুনিয়ার কিছু ধন সম্পদ যদি আমার কাছে নাও আসে কম আসে আমরা তো মরিয়া হয়ে যাই হাইরে ছুটে গেল হাইরে চাকরি ছুটে গেল হাইরে এত সুন্দর ব্যবসাটা ছুটে গেল হাইরে এত সুন্দর দেশে ছিলাম তাও না এটা কেন ছিল হয়ে গেল আরে পেরেশানিতে হার্ট অ্যাটাক অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত আপনি আমি তিনি বলছেন মা দাররানি মা ফাতা মিনাদ দুনিয়া দুনিয়ার কিছু ছুটলো তো আমার তাতে কি ক্ষতিটা বাকি হলো দুনিয়ার কিছু ছুটে গেল আমার পয়সা ছুটে গেল টাকা ছুটে গেল নেতৃত্ব ছুটে গেল আমার ভোগবিলাস সামগ্রী ছুটে গেল কিছু ছুটেই গেল হাত ছাড়া হলো এতে মা দাররানি কি বা ক্ষতিটা আবার হয়েছে কোন ক্ষতিটা হয়েছে কোন ক্ষতি জাহান্নামে যেতে হয়েছে আগুনে জ্বলতে হয়েছে মা দাররানি কোনো ক্ষতি আমার হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু যদি আপনার জান্নাত হাত ছাড়া হয়ে যায় জাহান্নামে যেতে হয় তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত উলাইকা হুমুল খাসিরুন এরাই ক্ষতিগ্রস্ত কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
কিয়ামতের দিনে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ পাক বিস্তারিত জিজ্ঞেস করবেন, আর সংক্ষিপ্ত আল্লাহ পাক যেসব নিয়ামত দিয়েছেন সেসব নিয়ামত সম্পর্কেও জিজ্ঞেস করবেন। আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটা যে হাদিসটা বললাম শোনাতেন, আর তারপরে তিনি ওই হাদিসের ব্যাখ্যায় নিজের পক্ষ থেকে বলতেন, এজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, দেখো দুনিয়ায় তুমি অচেনা আগন্তুক ব্যক্তি আর মুসাফিরের মতো বসবাস করো, তার মানে সন্ধ্যা যদি হয়, আজকে বিকেল হলো সন্ধ্যা হবে, সন্ধ্যাটা পেয়ে গেলেন আপনি, ফালা তান্তাজিরিস সাবাহ, ভোরের অপেক্ষা করিও না যে ভোর হবে আর ভোর হবে, এই করবো এই করবো, আমাদের শুধু ভোর নয় আগামী 50 বছরে কি করবো আমাদের প্ল্যান তৈরি করা আছে। 10টা বছর যদি সৌদি আরবে থাকতে পাই, তাই 10 বছরে এত টাকা আর এত ইনকাম আর এই করব, আগে থেকেই ছক নকশা করা আছে, আমাদের নকশা করা আছে, মগজে নকশা বসে আছে। আর আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সন্ধ্যা যদি হয় তাহলে সকালের অপেক্ষা করিও না, যে সকাল হবে এ কথা কখনো চিন্তা করিও না, হতে পারে এই সন্ধ্যায় শেষ। ওই যে আসবাহ, তার যেদিন সকাল হয়ে গেল, ফালাতান্তাজিরিল মাসা, তখন সন্ধ্যার প্রতীক্ষা করিও না যে সন্ধ্যা হবে আর সন্ধ্যা এই কাজগুলি করব না, তবে আল্লাহ পাক সময় দিলে আপনি দিন দুনিয়ার কাজ করে যান, কিন্তু না আপনার আগে থেকে এমন টার্গেট আছে এগুলো আমার হইতেই হবে আর না হইলে একবারে আমি আমার হাহাকার নেমে আসবে জীবনে, এমনটা না হয়, দুনিয়ামুখী না হন। ফালা তান্তাজিরিল মাসা ওয়া খুজ মিন সিহাতিকা লিসাকামিক, তুমি যখন সুস্থ থাক, খুজ মিন সিহাতিকা লে সাকামিক, যখন তুমি সুস্থ থাকবে তোমার ব্যাধিগ্রস্ত হওয়ার সময়টাই তুমি ওই রকম ইবাদত বন্দি করতে পারবে না, এই জন্য সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করে ওই অসুস্থ থাকার অবস্থার ঘাটতি পূরণ করে না। যখন সুস্থ আছেন তখন তাহাজ্জুদ পড়লেন না, সুস্থ আছেন তখন আর ফজর পড়তে আসেন, লম্বা টানে ঘুম দিলেন, আর যখন অসুস্থ হয়ে পড়েছেন আর যান চলছে না শরীর চলছে না, তখন মনটা চাইছে একজন মুসলিম হিসাবে যে ফজরটা পড়তে যেতাম, কিন্তু উঠতে পারছেন না, বিছানা থেকে চলতে পারছেন না, রুকু সিজদা ঠিক করে করতে পারছেন না, এটা একজন জ্ঞানীর পরিচয় নয়। সুস্থ আছেন, অসুস্থ অবস্থার জন্য আগে থেকে ব্যালেন্স তৈরি করে না। অমিন ফারাগে কাবলা সগুলিক, আর তোমার ব্যস্ততার পূর্বে যখন অবসর রয়েছে অবসর সময়তে কিছু নিয়ে নাও, কিছু অর্জন করে নাও, নেকি অর্জন করে নাও, আখেরাতে ব্যালেন্স অর্জন করে নাও, ইলম হাসিল করে নাও। যখন আপনি অবসর আছেন 8 ঘন্টা ডিউটি করার পরে ফ্রি হয়ে আছেন, এখানে যত ফ্রি থাকে দেশে কোনো মানুষ ফ্রি থাকে না, এখানে কিছুই শিখলেন না, শিখবো 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 এই করতে করতে দেশে চলে গেলেন, দেশে আর শিখার তৌফিক হইল না, আর কোন রকম সময় বের করলে শেখার কেউ ক্ষেত্রও পেলেন না যে কোনো প্রতিষ্ঠান পাবো সেখানে গিয়ে শিখবো, বা কোনো ভালো আলেম সহি আকিদা আলেম পাবো তার কাছে শিখবো, তাও পেলেন না আপনি। বলে মমিন হায়াতিকা লে মৌতিকা, আর মৌতের পূর্বে তোমার এই হায়াতেই তুমি কিছু গ্রহণ করে দা, যতদিন বেঁচে আছো, যখন মৌত চলে আসবে এজা মা তাইবুন আদমিন কাতা আমালুহু, মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, তখন সব কিছু বন্ধ হয়ে যাবে, শুধু কোনটা রাস্তা খোলা থাকবে যেই রাস্তাগুলি আপনি খোলা রেখে যাবেন, যদি ভালো রাস্তা আপনার জন্য খুলে রেখে যান তাহলে সেই ভালো রাস্তা দিয়ে আপনার কাছে নেকি পৌঁছিতে থাকবে, আর মন্দ রাস্তা যদি খুলে যান তাহলে মন্দ রাস্তা দিয়ে গোনা পৌঁছিতে থাকবে, যেটা অনেকে চিন্তা করে না, কিন্তু আপনি ভালো রাস্তা আলহামদুলিল্লাহ খুলে গেছেন, নেক সন্তান আপনি প্রতিপালন করে গেছেন, ছেলে মেয়ে হয়েছে, তাদের প্রত্যেকে নামাজি বানিয়েছেন, দিন ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন, তাহলে এটা ভালো রাস্তা আপনি খুলে গেছেন, আপনি কিছু সাদকায়ে জারিয়া করে গেছেন, দান খায়রাত করে গেছেন, যেই দান থেকে মানুষ উপকৃত হইতে আছে, তাহলে এই নেক রাস্তা আপনি খুলে গেছেন, এখান থেকে আপনি মারা গেলেও আপনার কাছে নেকি পৌঁছিতেই থাকবে, নেকি পৌঁছিতে থাকবে। আপনি কিছু বিদ্যা ছেড়ে গেছেন, লিখনই হোক আর বা মানুষকে হেদায়ত করা হোক, যেই রকমই হোক না কেন, যে কোনো বিদ্যা আপনি ছেড়ে গেছেন, শিক্ষা দিয়েছেন, কাউকে ভালো শিক্ষা দিয়েছেন, গঠনমূলক শিক্ষা দিয়ে দিন দুনিয়ার গঠনমূলক শিক্ষা দিয়েছেন, যা দিয়ে মানুষের দিন দুনিয়া গঠন হয়, এইরকম কোনো শিক্ষা দিয়ে গেছেন, তাহলে আউ ইলমেন ইউন্তাফাউহি, সেই ভালো রাস্তা আপনার জন্য খোলা আছে। মারা গেছেন, আপনার এলম যে শিখাচ্ছিলেন বন্ধ হয়ে গেছে, আপনি যে কিছু মানুষের খেদমত পেশ করছেন বন্ধ হয়ে গেছে, কিন্তু নেক রাস্তা খোলা আছে। এইরকম অনেক রাস্তা একটা একটা করে দেখলে হইতে পারে, আপনি একটা নলকূপ দিয়ে গেছেন গরিবের বাড়িতে, একটা গরিবের বাড়িতে একটা বাথরুম দিয়ে গেছেন, একটা গরিবের ঘর তৈরি করে দিয়ে গেছেন, একটা এতিমকে মানুষ করে গেছেন, একটা বিধবার খরচ ভরণ পোষণ দিয়ে গেছেন,
এইভাবে যত একটা মসজিদ বানিয়ে গেছেন আর সেই মসজিদ চলতে আছে চলতে আছে, নামাজ পড়তে কত মানুষ যেখানে নামাজ পড়ছে, ওযুখানা তৈরি করে দিয়েছেন, ইত্যাদি যত রকম হতে পারে, এইগুলি হচ্ছে ভালো রাস্তা। ভালো রাস্তা যদি খুলে দিয়ে চলে যান ওই রাস্তা দিয়ে আপনি মারা গেলেও নেকি পৌঁছে থাকবে, আর মন্দ রাস্তা যদি খুলে যান সিনেমা হল দেখে গেছেন যাতে করে ছেলে মেয়েরা রুজি রোজগার করে খায়, দেহা বাড়িতে রেখে গেছেন আপনি গান বাজনার যন্ত্র যেগুলি দিয়ে আপনার ছেলে মেয়েদের চরিত্র ধ্বংস হয়, জি হ্যাঁ, কোন আর রাস্তা খোলা রেখে গেছেন। অসৎ ছেলে রেখে গেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার তো ফিকির চিন্তা ছিল কিন্তু নামাজি মুসলিম তৈরি করার ফিকির ছিল না, তাহলে অসৎ সন্তান তৈরি করে গেছেন, আল্লাহর বিরুদ্ধে বলছে, আল্লাহ রাসুলের বিরুদ্ধে বলছে, দিন ইসলামের বিরুদ্ধে বলছে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে বলছে, কোরবানির বিরুদ্ধে বলছে, হজের বিরুদ্ধে বলছে, এইরকম অপরাধী পয়দা করে গেছেন, অপরাধী সন্তান। তাহলে আপনার গুনার বোঝা চাপতে আছে চাপতে আছে চাপতে আছে, কারণ ওই রকমই তৈরি করে গেছেন, ওই রকমই তৈরি করে গেছেন। আপনার টার্গেট ছিল মন্ত্রী মিনিস্টার তৈরি করব আর ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব কিন্তু মুসলিম তৈরি করব, এই চিন্তা আপনার ছিল না। সুতরাং গুনার বোঝা চাপতে আছে গুনার বোঝা চাপতে আছে। ফিরে আসি, যে বছর শেষ হলো আর নতুন বছর শুরু হতে যাচ্ছে, নেকির ব্যালেন্স বাড়ান, নেকির মেলা রাস্তা রয়েছে। ফরজ ওয়াজেব প্রথম নেকির রাস্তা, ফরজ ওয়াজেবে ঘাটতি রেখে নফল মুস্তাহাব দিয়ে নেকি করে কখনো মুক্তি পাওয়া যাবে না, মুখস্থ করেন ভালো করে। যদি পাঁচ ওয়াক্ত নামাজে ঘাটতি থাকে ফজরটা পড়েন না আর অনেক নফল নেকি থাকে কোনোদিন নাজাত পাবেন না। রমজানে রোজাতে ঘাটতি, ফরজ জাকাতে ঘাটতি আর দান খেরাত করে আর অন্য সময়ে রোজা রেখে মনে করবেন নাজাত পেয়ে যাব, এইরকম চিন্তা করিয়েন না। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ফরায়েজ ফরজ আদায় করা, এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে ফরজ ইবাদত বন্দেগীর হেফাজত করা আর হারাম কবিরা বড় গুনাহ থেকে বেঁচে থাকা। এই ইতিবাচক আর নেতিবাচক পজিটিভ নেগেটিভ দুটোকে ঠিক রাখার পরে অনেক নেকির রাস্তা রয়েছে, অল্প সময়ে অনেক নেকির ব্যালেন্স আপনি বাড়াইতে পারবেন। একজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়ছে, অনেক নেকি করছে সে, কিন্তু এর চেয়ে বেশি আপনি দ্রুত নেকি করতে পারবেন। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকাল থেকে বসে কয়েক ঘন্টা হয়ে গেছে, আমরা সাধারণত জানাজ থাকা দোহা আর সময় আটটা নয়টা এরকম বা দশটা এরকম হয়ে গেছে, আর ওই তসবি তাহলিল করতে আছে বসে বসে সেই মুসাল্লায় নামাজের জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে গেছেন যে অবস্থা, আবার এসে দেখছেন, বলছে মাজিলতে আলা হালেক, তুমি এখনো ওই রকম ইবাদত বন্দেগি তসবি তাহলিলে লেগে আছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তসবি তাহলিলে লেগে আছি, আল্লাহ পাকের জিকির আজকার গুণগানে লেগে আছি। দেখেন সম্মিলিত জিকির ছিল না যে আমাদের দেশে প্রচলিত জিকির, জিকির মানে বেদাতি জিকির করতাম যাতে করে নেকি না হয়, শয়তান এখানে রাস্তা নিয়েছে, আর না হয় জিকির করতে হবে না, দুই দিকেই বিভ্রান্তি রয়েছে, একদল আল্লাহ থেকে গাফেল আর আরেক দল যদি আল্লাহ পাককে ডাকে তো ভ্রান্ত রাস্তা দিয়ে ডাকে যার ফলে কিছুই পায় না। সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে সেই রাস্তা দিয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত করতে হবে, আর সেটা হচ্ছে সুন্নতি তরিকা। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে দেখে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর প্রুফ প্রমাণ রয়েছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিবিকে বললেন যে দেখো তোমার পরে তিনবার আমি একটি তাসবিহ করলাম আর তোমার চাইতে বেশি নেকি করলাম আমি, তাহলে অল্প সময়ে অল্প মেহনতে ব্যালেন্স বাড়াইতে পারবেন। অল্প মেহনতে দুনিয়ার ক্ষেত্রে কি করে বেশি টাকা পয়সা বাড়ানো যায় আর দ্রুত ওপরে কি করে যাওয়া যায়, এগুলি অনেক বুঝি আমরা বা চেষ্টাও করি বুঝার, কিন্তু দিনের ক্ষেত্রে বোঝার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন সুবহান পায়া কয়টি বাক্য, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, পাঁচটি কালিমাত, পাঁচটি ওয়ার্ড, পাঁচটি বাক্য, এই পাঁচটি কথা আমি তিনবার বললাম, তুমি যতটা কয়েক ঘন্টায় নেকি করলে তার চাইতে আমি বেশি করলাম। সুতরাং এই রকমের তাসবিহ তাহলিল আর এইরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবচেয়ে ভারী আল্লাহ পাকের দাঁড়িপাল্লা কিয়ামতের দিন হবে, আল্লাহ পাকের কাছে খুব প্রিয় এবং সেটা বলতে খুব সহজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুটি কথা সহিহ বুখারীর শেষ হাদিস, আর এই দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস সহিহ বুখারীকে শেষ করেছেন। এতে যেই শিক্ষাগুলি দিয়েছেন তার একটি শিক্ষা হচ্ছে যে মানুষের শেষ জীবনে বেশি বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য মেহনত পরিশ্রম হওয়া উচিত, তসবিহ তাহলিল আর জিকির আজকার হওয়া উচিত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে
সূরা ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফতহতি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে এখন তোমার সময় কাছে এসেছে, তোমার টার্গেট পুরা হয়ে গেছে, বিজয় আল্লাহ দিয়ে দিয়েছেন, মক্কায় কুফরি শক্তি সেকে ধূলিসাৎ হয়েছে আর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এইভাবে বেশি বেশি নেকি অর্জন করার চেষ্টা করবেন। সময়ের স্বল্পতার জন্য বিষয়টিকে সংক্ষেপ করছি, না হলে বিষয় বড় লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন, পরকালকে এক নম্বরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়াতেও যেন আল্লাহ পাক বরকত দান করেন, দুনিয়া থেকেও আল্লাহ পাক যেন বঞ্চিত না করেন, দুনিয়াতে হালাল রিজিক আমাদেরকে যেন দান করেন, হারাম থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, আমাদের যারা পূর্বপুরুষ আত্মীয় স্বজন মমিন মমিনা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক দান করেন, তাদের আল্লাহ ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি, যেসব ভাইরা দোয়া চেয়েছেন তাদের যেন মনের আশা পূরণ করেন। অনেকে দোয়া চেয়েছেন যে তাদের ছেলে পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পাক যেন তাদের ছেলে মেয়েদেরকে কামিয়াব করেন, আর যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক সেসব মমিন মমিনাতকে যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক মুসলিমদেরকে দুনিয়া আখেরাতে যেন কামিয়াব করেন, সম্মানিত করেন, আর কাফির আল্লাহ পাকের শত্রুদেরকে আল্লাহ পাক যেমন আখেরাতে লাঞ্ছিত করবেন তেমনি দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।